সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিটা নিত্যদিনের, এবং যারা বুটের ডাল দিয়ে কাশির মাথা খেয়েছেন অথচ মুগ ডাল দিয়ে এখনও খাওয়া হয়নি, আজকে রেসিপিটা তাদের জন্য। এই মুগ ডালটা খেতে কিন্তু অনেক টেস্টি, আশা করছি একবার হলে ট্রাই করবেন। আজকে রান্না যেহেতু মুগ ডাল দিয়ে, তাই প্রথমে আমি মুগ ডালটা বেছে নিচ্ছি। এখানে আমি এখানে কাশির মাংস আর মুগ ডাল নিয়েছি। কাশির মাংসগুলো দুই আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখন মুগ ডালটা বেজে নিচ্ছি, তার জন্য আমি এখানে ফ্রাই প্যান চোলায় বসিয়ে দিয়ে ডাল বাজার সময় চোলার আঁচ কমিয়ে একটু সময় পর্যন্ত বেজে সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর নামিয়ে নিতে হবে। দেখেন আমারটা বাজা হয়ে গেছে। আমি এখন রান্নাটা করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ সরিষার অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে কুকিং অয়েলও দিতে পারেন। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে। দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি শাহি জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, ডালচিনি দিয়েছি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আমি সবগুলা দিয়ে একটু ভালো করে ভেজে দিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি কিন্তু রসুনের পেস্টটা একটু বেশি দিয়েছি, কারণ রসুনের যে র ফ্লেভারটা আছে ওটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে শুকনো মশলা দেবো, তার জন্য আমি জিরে বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেস্পুন, শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি 1 টেস্পুন। দেখেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি 1 টেস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু সব মশলা একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেখেন মশলা কষানো হয়ে গেছে। আমি এখন কাশির মাথাটা দিয়ে দিয়েছি। আমি কাশির মাথার মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি মাংসটা একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আমি এখন মুগ ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নিচ্ছি, আমি নেড়েছিলাম, এখন ডেকে দিচ্ছি। আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি, 5 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখেন আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, এখন আবার নেড়েছেড়ে আমি এখন এখানে ঝোলটা দিয়ে দেব। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়েছি আমি, দিয়ে ভালো করে নেড়েছেড়ে ডেকে দিচ্ছি। ডেকে আমি আবার রান্না করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা অনেক সহজ মনে হয়েছে। এই মুগ ডালটা খেতে কিন্তু অনেক মজা, এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, যারা এখনও খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে বার্গারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি রান্নার বার্গার দিতে না চান, তাহলে রান্নার শেষে গরম মশলার গুঁড়া দিতে পারেন, ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। দেখেন আমি সরিষার তেল দিয়ে বার্গার দিয়ে দিচ্ছি, আমি সরিষার তেল দিয়েছি, আমি পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে ভালো করে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা বেছে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে, আমি এখন বাগারটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। মিনিট খানিক রান্না করলে এই রান্নাটা শেষ। এখনও পর্যন্ত যারা এই রান্নাটা করেননি তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন নান রুটি অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। দেখেন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিট দমে রেখে দিচ্ছি। দেখেন আমি এই তরকারিটা 5 মিনিট দমে দিয়েছিলাম, এখন নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন আমি ঝোলটা এরকম ঘাড়ু ঘাড়ু রেখেছি, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।